মধ্যে এসে কন্টেক্ট বিরতির পাছতে আমি দেখাই গছো আমি ভিজুয়ালস দেখাইছো উদ্ধার অভিযানের দৃশ্য দেখাইছো লগতে যে প্রতিক্রিয়া আহিছে যেখানে টুইট আহিছে পোস্ট আহিছে আটাইখিনি আমি সবিস্তারে জানাই গছো এতিয়া লকে খবর অনুযায়ী 9 জন লোকৰ মৃত্যু হৈছে কৈছো আমি আৰু হয়তো সময় অনুযায়ী বৃদ্ধি পাব পাৰে তাৰ ওপৰি 30 জন কৈ লোকৰ আঘাত প্রাপ্ত হৈছে সেই খবৰো আমি কৈছো তাৰ ওপৰি প্ৰধানমন্ত্ৰী গৰাকী ইতিমধ্যে খুব প্ৰকাশ কৰি সাহায্য কৰা হৈছে 2 লাখ টকা সাহায্য দিব মৃতকৰ পৰিয়াললে 50,000 টকা আঘাত প্রাপ্তলে খুব প্রকাশ করেছে প্রিয়াঙ্কা গান্ধী বদ্রায় ইতিমধ্যে খুব প্রকাশ করেছে আর কংগ্রেসের যে সকল কর্মী আছে ওতপ্রোতভাবে জড়িত হবার কৈছে উদ্ধার ক্ষেত্রতে হোক বা যে ধরনের সাহায্য দিয়ার ক্ষেত্রতে হোক তেনে ধরনের আহ্বান জানাইছে সমানে সমানে যদি আমি চাউ তাহলে কেবাটাও ভিজুয়ালস আমি এই মুহূর্তে দেখাইছো যত পশ্চিমবঙ্গ অভিমুখে রেলমন্ত্রীগী রওনা হয়েছে তার উপরও এটা গোটে ঘটনাটো তদন্ত হব আর তদন্ত হওয়ার পিছতে জানিব পৰা হব যে প্রকৃততে কি হয়েছিল আর ঘটনাটো কেনেকৈ সংঘটিত হয়েছিল বিকল কি হয়ে আছিল বিকল সংকেত বিকল হওয়ার পিছত বা সংকেত পোৱার পিছতো কিহর ভাবে সংকেত ভঙ্গ করেছে সেটো এটা ডাঙর কথা উদ্ধার কি কারণে করলে চালকজনে চালকজনের ইতিমধ্যে মৃত্যুয়ে হয়েছে জানি শুনি সেই ট্রেকত কেনেকৈ সুমাব গতি করবাত নয় কবত এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটা বিকল হয়ে আছে নেকি গতি সংকেত কিয় নেপালে আর যদি সংকেত উলঙ্ঘার কথা কাটিহারের পর দিয়ে মারে ইতিমধ্যে কৈছে যে সংকেত উলঙ্ঘা করেছে সেটি কিন্তু আটাইতকৈ ডাঙর কথা যদি সংকেত উলঙ্ঘা করেছে তেতিয়াহলে জানি বুঝি সংকেত উলঙ্ঘা করব নাকি অর্থাৎ এই গোটাই ব্যবস্থাটোই কবার বিকল হয়ে আছে নাকি আর এই ক্ষেত্রে আসলে বিভিন্নজনে বিভিন্ন মত ইতিমধ্যে দিছে যে বিভিন্নজনে বিভিন্ন মত দিছে আমি কৈছো যে প্রাক্তন রেলমন্ত্রীগীর কবচর কথা কৈছে উন্নত প্রযুক্তির কথা কৈছে কৈছে যে তাত কবচর ব্যবস্থা বা ইঞ্জিনের যে কবচ থাকি সেয়া করা হওয়া নাই নাকি এনেকা ধরনের কিছু কথা আহি পড়েছে কিন্তু গোটে বিষয়টুক লৈ পেলায় ইতিমধ্যে যথেষ্ট চর্চা টুইটত চলি থাকা বলে এক প্রকার পাব একযোগে পোস্টসমূহ দিয়া আছে কোনোবাই কারবাক টার্গেট করাও দেখবলে পাওয়া গেছে মোদী গভর্নমেন্টক টার্গেট করা দেখবলে পাওয়া গেছে বারো যিয়ে নহক এইখিনি এটা রাজনীতিকরণ করা বিষয় কিন্তু মূল কথাটোয় হয়েছে যে এটা দুর্ঘটনা আকৌ সংঘটিত হয়েছে বালাচুর সেই ভয়ঙ্কর দুর্ঘটনা আসলে কোনো পাহরিব পড়াই নাই মানব পথত এটাও আছে তার মাজতে কেবাটাও দুর্ঘটনা অবশ্য সংঘটিত হল বালাচুরত যদি জুন মাহত হয়েছিল অক্টোবর আর অক্টোবরতে দুটাকৈ রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছিল অবশ্যই বহু লোকের প্রাণহানি হওয়া নাছিল কিন্তু বালাচুরর যে দুর্ঘটনা আছিল সেই দুর্ঘটনাটোর পিছত আসলে বহুখিনি কথা আহি পড়েছিল যে কেনে ধরনের কত কত কি বিসঙ্গতি সমূহ থাকিব পারে যার বাবে এই দুর্ঘটনাব সংঘটিত হয় যার বাবে একটা ট্রেকতে দুখনকৈ রেল সুমাব পারে বা তিনিখনকৈ রেল সুমাব পারে কেনেকৈ হব পারে কোরবাত এই সিগনেল ব্যবস্থাটোতে কিহর এই ভুলবোৰ থাকে গতিকে এটা টেকনিক্যালি কিমানখিনি উন্নত করব পাৰি তার উপর কিছুমান প্রশ্ন আহি পড়েছিল কিন্তু এই বেলিও দেখিবলে পোৱা গল যে সংকেত স্বয়ংক্রিয় সংকেত চিহ্ন তাত যেহেতু সংকেত ব্যবস্থাটো কিয় নামানিলে মাল বাহিরেলে যদি হে রঙা হয়ে আছিলে তেতিয়াহলে কিয় নামানিলে যেটো কোৱা হয় বিকল রোহিত ব্যবস্থা বুলি কোৱা হয় গতিকে বিকল রোহিত ব্যবস্থা তেও যেতিয়া পাইছিলে সকলোখিনি রঙা হয়ে পড়েছিল তেতিয়াহলে কিয় তেও চালকজনে কিয় সেই ট্রেকত প্রবেশ করালে পিছফালের পর কিয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসখন যেহেতু রয়ে আছে পিছফালের পর খুন্দা মারিলে কারণ একটা ট্রেকতে যেটা সুমাই গল গতিকে তাকে লো এটা যথেষ্টখিনি তদন্তর স্থল আছে গোটেই কথাটো পর্যালোচনা করা বা গোটেই কথাটোর ক্ষেত্রে তদন্তর ক্ষেত্রে বহুখিনি দিক চাবলগিয়া আছে আকৌ কৈছো কেন্দ্র গৃহমন্ত্রীগীও শোক প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রীগীও শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীগীও শোক প্রকাশ করেছে এফালে বিরোধী মল্লিকার্জুন খড়গে শোক প্রকাশ করেছে লালু প্রসাদ যাদবে শোক প্রকাশ করেছে শোক সন্তপ্ত পরিয়ালবর্গলে সমবেদনা জ্ঞাপন করেছে আটাই সরকারের তরফের পর 50,000 টাকা ইতিমধ্যে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে আহত সকলের বাবে মৃতকর পরিয়াললে 2 লাখ টাকা রাষ্ট্রপতিগী শোক প্রকাশ করেছে চারিটা ভিজুয়ালস আমি দেখাইছো উদ্ধার অভিযানের দৃশ্য দেখাইছো ঘটনাটো কেনেকৈ সংঘটিত হয়েছিল আমি দেখাইছো আর কিয় সংঘটিত হবলে পালে কিয়া দেখাইছো যে সংকেত উলঙ্ঘা করলে কাটিহারের পর ডিএমআরে জানা অনুসরি সংকেত উলঙ্ঘা করার ফলতে দুর্ঘটনাটো সংঘটিত হল মালবাহী রেলখনের চালকে সংকেত উলঙ্ঘা করার ফলত দুর্ঘটনাটো সংঘটিত হল কিন্তু আকৌ যদি আমি স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থালৈ আহোঁ যে সংকেত অবিহনে কিয় যাত্রা করেছিল মালবাহী রেলখনে সংকেত নোপোৱাকৈ কিয় যাত্রা করলে গতিকে সংকেত নাই পোৱা না সংকেত উলঙ্ঘা করলে সংকেত যদি নাপালে তেতিয়াহলে স্বয়ংক্রিয় যে সংকেত ব্যবস্থা আছে সেটা বিকল হয়ে আছিল নাকি 8:27 এই ঘটনাটো সংঘটিত হয়েছে যেহেতু 5:50 স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বিকল হয়ে আছিল বলে জানিব পৰা গৈছে গতিকে তারপর যেতিয়া বিকলে হয়ে আছিল তেতিয়াহলে সংকেত নোপোৱাকৈ মালবাহী রেলখন তাত প্রবেশ করবলে পালে কেনেকৈ আর ইফালে সংকেত উলঙ্ঘা করা বলে কোৱা হৈছে গতিকে গোটেই প্রক্রিয়াটোৱে আসলে এটা তদন্তৰ সময়
কারণ প্রথমতে আহিছে খবরটো যে 5:50 মিনিটত বিকল হৈ থকা এই সংকেত ব্যৱস্থাটোৰ সংকেত মালবাহী ৰেলৰ চালকে পালে কেনে কৈ যেহেতু এই গুটে কথাখিনি যদি সাবলে পৰা যায় তেতিয়া হলে এই ব্যৱস্থাটো কোৱা হয় বিকল ৰহিত ব্যৱস্থা গতিকে সংকেত উলংঘা করিলে না সংকেত ভুল কৈ পালে না সংকেত নাপালে এতিয়া গুটে কথাখিনি তদন্তৰ বাহিৰে আৰু কোনো তদন্ত কৰিব যেহেতু কিন্তু চালকগৰাকী ইতিমধ্যে মৃত্যু হৈছে মালবাহী ৰেলৰ চালকগৰাকী মৃত্যু হৈছে মেপ অনুযায়ী মেপৰ দ্বাৰা আমি এবাৰ দেখুৱাইছো সব মেপৰ দ্বাৰা আমি দেখুৱাইছো যে এই স্থানত এই এই যিখন ঠাই এই ঠাইখনতে এই ঘটনাটো সংঘটিত হৈছে এবাৰ আমি মেপৰ সহায় দেখুৱাইছো য'ত ষ্টেচনটো আমি যিধৰণে দেখুৱাইছো তাত কেনেধৰণে আগৰতলাৰ পৰা ওলাই আহিছিলে গতিকে মেপৰ সহায়েৰে দেখুৱাইছো বুজি পাব পৰাকৈ রঙাপাড়া এই স্থানতে এই ঘটনাটো সংঘটিত হৈছে ইয়াত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটাক ডবা লাইনচ্যুত হৈছে মৃতকৰ সংখ্যা বৃদ্ধি পোৱাৰ কথা আমি ইতিমধ্যে কৈছো হেল্পলাইন নম্বর মুকলি করে দিয়া হৈছে এতিয়াও তাত উদ্ধার অভিযান চলি আছে আৰু উদ্ধার অভিযান চলি আছে তাতে রেলমন্ত্রীগী উপস্থিত হৈছে পশ্চিমবঙ্গৰ মুখ্যমন্ত্রীগী উপস্থিত হৈছে এতিয়া কথাটো হৈছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পাছৰ দুটা ডবা আছিল পার্সেল ভ্যান অর্থাৎ মালবাহী ডবাই আছিলে তারপর আসলে এস এল আর অর্থাৎ বহার সুবিধা থকা সামগ্রী থকা ডবা আছিলে ডবাটোর আধা অংশত বহার সুবিধা থকার লগতে আন অংশত সামগ্রী কহিওয়া হয় পাছৰ অংশত যাত্রী কম থকার বাবে হতাহতর সংখ্যা কম হব বলে ধারণা করা হয়েছে এতালেকে 30 জন হয়েছে অর্থাৎ সেইভাবে হয়তো হতাহতর সংখ্যা কম হয়েছে কিন্তু 30 জনের বৃদ্ধি পাইছে আমি কৈছো 25তকে অধিক হয়েছে এই গোটেই কথাখিনির ক্ষেত্রে আমি যদি আকৌ এবার কম যে মালবাহী রেলখনে যেহেতু পিছফালের খুন্দা মারিছিল কাঞ্চনজঙ্ঘাত আর পাছৰ ফালে দুটা যা ডবা আছিল সেয়া পার্সেল ভ্যান আছিল মালবাহী ডবা আছিল অর্থাৎ তারপর আসলে এস এল আর যত বহার খোয়ার সুবিধা থাকে সামগ্রী থকার ডবা আছিল ডবাটোর আধা অংশত বহার সুবিধা থকার লগতে আন অংশত সামগ্রী কহিওয়া হয় পাছৰ অংশত যাত্রী কম বাবে হতাহতর সংখ্যা কম হব বলে এটা ধারণা করা হয়েছিল কিন্তু এতালেকে 30 জন হয়েছে 30 জনের লোক আহত হওয়ার খবর আহি পড়েছে আর বহুত কেবাটাও আপডেট আছে আমি জানাই যাম আপনার কিন্তু রেল বাতিলর কিছু প্রশ্ন আসে গতি বিকল্প রেলপথ থাকার বাবে দুর্ঘটনার ফলত কোনো রেল বাতিলর আশঙ্কা নাই বলেও ইতিমধ্যে জানিবলে দিছে ইয়ার রেল বিভাগের তরফের পর জানিবলে দিয়া হয়েছে যে বিকল্প রেলপথ থাকার বাবে দুর্ঘটনার ফলত কোনো রেল বাতিলর আশঙ্কা নাই অর্থাৎ রেল বাতিলর একটা সম্ভাবনা আছিল বহুতে ভাবিছিল রেল বাতিল হব পারে সময়মতে রেল নুনাব পারে কিন্তু রেলর কথা যদি আহো তেতিয়ালে রেল বাতিলর কোনো সম্ভাবনা নাই কারণ বিকল্প পথ আছে ভিজুয়ালসাকো এবার আমি দেখাই গেছো এই এই ঘটনা সংঘটিত হওয়ার সময় অ্যাম্বুলেন্স আহি তাত উপস্থিত হয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বা ঠিক তেনে ধরনের এস ডি আর এফ এন ডি আর এফে উত্তপ্রুতভাবে অভিযান চলাইছে অভিযান চলাই তাত যখন লোক আঘাতপ্রাপ্ত হয়েছে উদ্ধার করা হয়েছে আর কইসো আমি যে আঘাতপ্রাপ্তর সংখ্যা 30 বৃদ্ধি পাইছে 9 জন লোকের মৃত্যু হয়েছে যে ধরনের একটা সম্ভাবনা করা হয়েছিল যে যেহেতু এস এল আর ডবা বা মাল পার্সেল ভ্যান আসছিল গতি ধরনের নহব পারে কিন্তু হয়েছে কারণ 30 জন লোক আঘাতপ্রাপ্ত হয়েছে আর ইফালে 9 জনক লোকের মৃত্যু হয়েছে এটাও হয়তো সংখ্যা বৃদ্ধি পড়ার সম্ভাবনা আছে কিন্তু দুর্ঘটনাটা কেন ঘটিবলে পালে তাক লো যেহেতু এটা বিভিন্ন ধরনের চর্চা চলি আছে বিভিন্ন অ্যাঙ্গেল আহি পড়েছে দুর্ঘটনা কেন সংঘটিত হবলে পালে গতি তার উপর ভিত্তি করে ইতিমধ্যে রেলমন্ত্রীগী ঘটনাস্থলীত উপস্থিত হবলে রওনা হয়েছে কিছু সময় পিছনে উপস্থিত হব আর উপস্থিত হওয়ার পিছতে গোটেই কথাখিনি চা যাব যে প্রকৃততে কি হল বা কেন হবলে পালে কার ভুল আসলে বা মালবাহী রেলের চালকে কি ভুল করেছিল সংকেত উলঙ্ঘা করেছিল না সংকেত পাই নাছিলে নে সংকেত ভুল কই পাইছিল এই গোটেই কথাখিনি চা যাব তদন্ত করলেহে গোটেই কথাখিনি পোহরলে আহিব যেহেতু গুৱাহাটী এ চি পি আৰু এন এফ ৰেলৱেৰ চি পি আৰু ইতিমধ্যে এই কথা উল্লেখ কৰিছে যে তদন্তৰ নকৰাকৈ কৈ দিব নোৱাৰি যে কেনেকৈ দুৰ্ঘটনাটো সংঘটিত হ'ব পাৰে গতিকে কি কাৰণত বা দুৰ্ঘটনাটো সংঘটিত হ'ব পাৰে তাৰ বাবে তদন্তৰ প্ৰয়োজন আছে গতিকে তদন্তৰ অন্ততে জানিবলৈ পৰা যাব কিন্তু অসমৰ লোকৰ হতাহতৰ খবৰ এই মুহূৰ্তলৈকে তেওঁলোকৰ হাতত নাই অসমৰ পৰা বহুকেইজন লোক গৈছিলে কিন্তু হতাহতৰ খবৰ এই মুহূৰ্তলৈকে তেওঁলোকৰ হাতত নাই আনকি হেল্পলাইন নম্বৰ কেইবাটাও মুকলি কৰি দিয়া হৈছে অসমৰ বহু লোক আছে আমি কৈছোঁৱেই যে হোজাই আছে লংকাৰ আছে লামডিঙৰ আছে আৰু ইফালে যদি চোৱা যায়
তেতিয়া হলে জি কেজন লোকৰ মৃত্যু হৈছে তেওঁলোকৰ পৰিয়াললৈ 2 লাখ টকাকৈ সাহায্য ঘোষণা কৰা হৈছে জি সকল আঘাত প্ৰাপ্ত হৈছে ব্ৰেকিং আহিছে আহত সকলক হস্পিটেলত ভৰ্তি কৰা হৈছে ব্ৰেকিং নিউজ এনবিএমসিএইচত ভৰ্তি কৰা হৈছে আহত সকলক হস্পিটেললৈ লৈ যোৱা হৈছে আহত সকলক তেওঁলোকক চিকিৎসাৰ কথা ইতিমধ্যে প্ৰধানমন্ত্ৰী গৰাকীয়ে উল্লেখ কৰিছে যে তেওঁলোকক ভাল চিকিৎসা দিব লাগে তেওঁলোকক সাব লাগে ততাতৈয়াকৈ তেওঁলোকক চিকিৎসা প্ৰদান কৰিব লাগে এই কথা ইতিমধ্যে প্ৰধানমন্ত্ৰী গৰাকীয়ে টুইট যোগে জনায়েছে আৰু লগতে আমি আকৌ এবাৰ কৈছো যে যদি সোৱাজে প্ৰিয়ংকা গান্ধীয়ে কিন্তু এটা কথা উল্লেখ কৰিছে যে কংগ্ৰেছৰ যিসকল কৰ্মী আছে তেওঁলোকেও যাতে এই গোটেই বিষয়টো গুৰুত্ব সহকাৰে লয় তেওঁলোকেও উদ্ধাৰক কৰাৰ ক্ষেত্ৰতে হওক বা যিখিনি সুবিধা লাগে সেইখিনি দিয়ে গতিকে তেওঁ টুইট কৰিছে আহ্বান জনাইছে নিজৰ কৰ্মীসকলৰ বাবে আকৌ এবাৰ কৈছো আহতসকলক হাস্পাতালত ভৰ্তি কৰোৱা হৈছে 30 জনকৈ লোক আহত হৈছে এতিয়ালৈকে খবৰ অনুযায়ী সংখ্যা বৃদ্ধি পোৱাৰ সম্ভাৱনা আছে বহুতো লোক আবদ্ধ হৈ আছে তেওঁলোকক ইতিমধ্যে সুকলমে উদ্ধাৰ কৰি থকা হৈছে উদ্ধাৰ অভিযান চলি আছে তাৰ উপৰিও এছ ডি আৰ এফ এন ডি আৰ এফে উদ্ধাৰ অভিযান চলাই আছে স্থানীয় ৰাইজৰ যথেষ্ট সহযোগ আৰু সহায় আছে বুলি ইতিমধ্যে ৰেলৰ ভিতৰত থকা যিসকল কৰ্মচাৰী আছে বা যাত্ৰী আছে তেওঁলোকে ইতিমধ্যে জানিবলৈ দিছে আৰু কেইটামান তথ্য আমি দিছোঁ ৰেলখনৰ যে ডবাটোত কেনেধৰণে কোনফালৰ পৰা যিহেতু পিছফালৰ পৰা খুন্দা মাৰিছিলে পিছফালে কাঞ্চনজংঘা এক্সপ্ৰেছত কি থাকে আধা অংশত সামগ্ৰী কঢ়িওৱা ব্যৱস্থা আছে বা পাৰ্চেল ভেন আৰু আধাত এছ এল আৰ আছে সেইবাবে হতাহতৰ সংখ্যা কম হোৱা বুলি এটা ধাৰণা কৰা হৈছে কিন্তু বহুত কমো নহয় 30 জন যিহেতু হৈছে গতিকে সামগ্ৰী কঢ়িওৱা যিহেতু দবা আছিলে সেইকেইটা এছ এল আৰ অৰ্থাৎ বহাৰ সুবিধা আৰু সামগ্ৰী থকা দবা আছিলে গতিকে হতাহতৰ সংখ্যা কম হোৱাৰ সম্ভাৱনা আছিলে কিন্তু এই দুৰ্ঘটনাটোলৈ যদি চোৱা যায় তেতিয়াহ'লে লোক আহত হ'ব আহত হোৱাৰ সংখ্যা বৃদ্ধিও পাইছে 30 জনলৈ বৃদ্ধি পাইছে পোৱাৰ ভাগলৈকে 25 আছিলে আৰু যি সময়ত এই দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছে সেই সময়ছোৱাত আচলতে বতৰ একেবাৰে ফৰকাল আছিলে বা বতৰৰ বাবে যিহেতু দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ কথাহে দাঁত কুঁৱলি থাকিব পাৰে বৰষুণৰ বাবে নেদেখা হ'ব পাৰে তেনেকুৱা কোনো কথা নাছিলে বতৰ একেবাৰে প্ৰতিকূল আছিলে গতিকে কোৱা হৈছে কাটিহাৰৰ ডি এম আৰে কোৱা অনুসৰি যে ছিগনেল উলংঘা কৰিছে সংকেত উলংঘা কৰিছে মালবাহী ট্ৰেইনৰ চালকে কিন্তু এতিয়া কথা হৈছে যে সংকেত উলংঘা কৰিলে কিয় তেওঁ সংকেত সঁচাকৈ পাইছিল নে ভুল সংকেত পাইছিলে নে ছিগনেল ভুল আছিলে এই গোটেই কথাখিনি এই যিটো স্বয়ংক্ৰিয় সংকেত ব্যৱস্থা সেই স্বয়ংক্ৰিয় সংকেত ব্যৱস্থাটো যদি পৰীক্ষা কৰা যায় বা তদন্তৰ ভিতৰত আনে যেতিয়া তেতিয়া আটাইখিনি কথা জানিব পৰা যাব কাৰণ এটা কথা ঠিক যে 5:50 কিন্তু এই স্বয়ংক্ৰিয় যিটো সংকেত ব্যৱস্থা সেই সংকেত ব্যৱস্থাটো বিকল হৈ আছিল আৰু এনেধৰণে আৰু বহুতো আপডেট আমি জনাই যাম কাৰণ সময় অনুযায়ী বহুতো খবৰ আহি আছে ন খবৰ আহি আছে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতি এইটো মাইথান ষ্টিল নহয় ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টিল হেৰি মোবাইলটো ইয়াত আছেনে নাই আপোনাৰ মৰমৰ ফোনটো হেৰুৱাইছিল ঠিকেই কিন্তু সেই ফোনটো আছেনে নাই আপুনি ইয়াত আহি চেক কৰিব পাৰে হয় প্ৰায় 700 এনে নামী দামী ভিন্ন প্ৰান্তৰ পৰা চুৰি হোৱা মোবাইল ফোন উদ্ধাৰ কৰিছে আৰক্ষীয়ে মহানগৰ আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিছে বহুকেইটা দামী লেপটপো আৰু এতিয়া ঘূৰাই দিয়াৰ বাট এনেকৈ অনুষ্ঠান পাতি গুৱাহাটীৰ প্ৰতিখন থানাৰ আৰক্ষীয়ে মোবাইলৰ প্ৰকৃত গৰাকীক উভতাই দিছে সামগ্ৰীসমূহ আজি হেৰুৱা মোবাইল পাই সুখী মোবাইলৰ প্ৰকৃত গৰাকী সাপ্তাহিক বজাৰৰ পৰা হেৰাইছিলে আৰু এৰা খাইছিলে তাৰপিছত বিচাৰি গৈছিলোঁ কিন্তু নাই পোৱা নাই বুলি কৈছিলে আৰু কিন্তু তেওঁৱে লৈছিলে আৰু কিমান দিন আগতে হেৰাইছিল দুমাহমান হৈছে দুমাহত তো দুমাহৰ পিছতে মোবাইলটো এই যুৱতীগৰাকীয়ে উভতাই পাইছে এনে কেনেকুৱা লাগিছে মনটো এবাৰ যদি সুধো ভাল লাগিছে নিজৰ বস্তু ঘৰৰ পৰা বজাৰ যাওঁতে হেৰাইছিল ৰাস্তাত কোনোবা টানি নিছিল নিজে পেলাইছিল নেকি পৰি গৈছিল পৰি গ'ল হেৰাইছিল মনটো অলপ হ'লেও বেয়া লাগিছিল আজি ঘূৰাই পালে আজি ভাল লাগিছে বক্সটো থাকিল নেকি বাকী পকেট মাৰি দিছে ই এম আই শেষে হোৱা নাই মানে মাৰি আছিলোঁ তাৰপিছত আৰু এটা ই এম আই হোৱাৰ পিছতে পকেট মাৰি দিছে বাকী ই এম আই এনে ভৰিছোঁ আৰু আমি টোটেল ই এম আই কেইটা আছিলে 12টা পানবজাৰত থকা মহানগৰ আৰক্ষী আয়ুক্তৰ কাৰ্যালয়ত উপস্থিত হ'ল আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিং ডিজিপিক সংগ দিলে অনুষ্ঠানৰ আয়োজক পুলিচ কমিশনাৰ দিগন্ত বৰাই হেৰুৱাৰ বেদনা ঘূৰাই পোৱাৰ সুখ চুৰি সামগ্ৰী বিচাৰি দিয়াৰ কষ্টত আৰক্ষীৰ লোকো আজি সুখী যিমানখিনি লগত আছিলে মানে ৰিকভাৰ এইখিনি জাষ্ট ৰিচেণ্টলি ৰিকভাৰ হোৱা মোবাইল সেইকাৰণে আমি এইখিনি মানে এতিয়া আৰু
সভাপতি ইচ্ছুক খন্তেক বিরতির পাশত ইতিমধ্যে রেল দুর্ঘটনা সন্দর্ভত আমি জানাই গৈছো যে কোনে কি কৈছে কোনে কেনে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। রেল মন্ত্রীগুলি ইতিমধ্যে তাত ঘটনা চলিল বলে রওনা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রওনা হয়েছে আর প্রাক্তন রেল মিনিষ্টার রেল মন্ত্রীগুলি কি ভাষ্য দিছিল সেয়াও আমি ইতিমধ্যে জানাই গৈছো। তার উপরও এতালেক যেহেতু তাত উদ্ধার অভিযান চলাই থাকা হয়েছে, এস ডি আর এফ এন ডি আর এফ আছে, স্থানীয় রাইজ আজর সহযোগিতাত আজি পুয়ার ভাগত হওয়া 8:27 হওয়া এই দুর্ঘটনাটির 30 জন লোক আহত হয়েছে, 9 জন লোকের মৃত্যু হয়েছে। তাত অসমৰ লোক আছে কিন্তু অসমৰ যাত্রীসকলের হতাহতর কোনো ধরনের খবর এতালেক অহা নাই। হেল্পলাইন নম্বর মুকলি করে দিয়া হয়েছে, হেল্পলাইন নম্বর অনুযায়ী প্রাক্তন রেলমন্ত্রীগী অর্থাৎ দীনেশ ত্রিবেদীর যে ভাষ্য আসলে যত কবচর কথা উল্লেখ করেছিল সেই ভাষ্যটা এবার আগবাইল। এ বড় দুঃখদ ঘটনা হ্যাঁ, যে পরিবার সদস্যগণ জিসকে বন্ধুজন নিয়ার ডিয়ার জিসক কে সমবেদনা কই কম্পনসেশন সমবেদনা মতলব লস অফ লাইফ হ্যাঁ বাপস নেই আ সকতি তো আজ বড়া দুঃখদ হ্যাঁ, বহুত দুঃখী। দেখে ইনকোয়ারি কমিটি কি রিপোর্ট কে বাদ কাহা যা সকতা কি এসা ক্যো হুয়া, মানে আজকাল যে আধুনিক তকনিক হ্যাঁ এসা হোনা নেই চাই। ইয়ে হতা ইসলিয়ে হ্যাঁ তো দেখিয়ে কি যা রেড সিগনাল লাইট হতি তো যে মতলব টেলিভিশন মে দেখা কি গুডস ট্রেন যে কটিহার ডিভিশন কি জিএলপি মে ও কঞ্চনজঙ্ঘা কে উপর চড় গই, আব সিগনাল রেড থা আর লোকো পাইলট ক্যো নেই রুকা, ইয়া সিগনালই রেড নেই থা মেল ফাংশন হি হুয়া থা। আর যদি আজকাল যে কবচ হ্যাঁ বহুত আচ্ছা আধুনিক সেফটি ডিভাইস হ্যাঁ, ক্যা কবচ নেই থা উস ইঞ্জিন মে, ক্যোকি কবচ হতা তো রেড লাইট মে লোকো পাইলট ক্রস কর হি নেই সকতা, ও করনে কি কোশিশ করে তো ভি ট্রেন আপনে আপ রুক জায়েগি, ইঞ্জিন রুক জায়েগা। আর ইয়ে সব ইনকোয়ারি কে বাদ হি পতা চলেগা, ক্যোকি অভি ইয়ে সময় হামারে রেলমন্ত্রী খুদ উহাঁ পৌঁছে হ্যাঁ ইয়া রাস্তে মে হ্যাঁ, আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মমতা ব্যানার্জি খুদ ইসকো মনিটর কর রই হ্যাঁ, তো দোনোকে মতলব আপসকে মেল সে ও যো ঘায়ল হ্যাঁ আর যো অভি ফসে হ্যাঁ অভি প্রায়োরিটি প্রাথমিকতা ইয়েই হ্যাঁ কি উনকো বচায়া যায়, উসকে বাদ যো হ্যাঁ ইনকোয়ারি হোগি রিপোর্ট হোগা, মর রিপোর্ট কে বাদ উসকো মতলব ঠান্ডে বক্সে মে নেই ডালনা চাহিয়ে। মেরি দো রিপোর্ট হ্যাঁ, এক হ্যাঁ কাকোদকর কমিটি রিপোর্ট ও সেফটি কে বারে মে, আব ও কাকোদকর কমিটি রিপোর্ট মে সব লিখা হুয়া হ্যায়, আব উসকো কিসি নে দেখা হ্যায় কি নেই দেখা হ্যায় মুঝে পতা নেই, মগর ইয়ে সময় পলিটিক্স কা নেই হ্যায়, ইয়ে সময় হামারে জো বন্ধু হ্যায় অপোজিশন কে ও মে সমঝতা হুঁ কি পলিটিক্স কে লিয়ে আগলা বহুত সারে সময় হ্যায়, মর আজ তো সবকো মিলকর জো অস্পতাল মে হ্যায় উনকি জান বচায়ে যায় ও জো বেচারে ফসে হ্যায় উনকো নিকালা যায়। উদ্ধার কার্যের কাজ চলছে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি, সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে অর্থাৎ আজকে, তাহলে আমরা কলকাতাগামী অ্যাটলিস্ট আরও এক দুটি বাসের সংখ্যা আমরা বাড়াবো যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করছি, পাশাপাশি 10টি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি, সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয় সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি। এয়া আসলে ভাইস, ইয়ার পূর্বে আমি আকবার এখানে উল্লেখ করছো যে যে দীনেশ ত্রিবেদী কি কৈছিলে প্রাক্তন রেলমন্ত্রীগী একটা কথা গুরুত্বপূর্ণ কথা কৈছে, তেও কবচর কথা কৈছে যে যেটু কবচ কোয়া হয় অটোমেটিক ট্রেন প্রটেকশন, যদি কবচ থাকে তেতিয়া হলে কেনে ধরনের সিগনেল তেও কেনে কই পালে বা যদি অটোমেটিক রখি যাব রই যাব ট্রেনখন, গতিকে সেই একটা গুরুত্বপূর্ণ কথা প্রশ্ন তেও উত্থাপন করেছে। গতিকে এই ক্ষেত্র যদি চা যায় যে তদন্তর আওতাত আহিব সকলবোৰ
তাৰ উপৰিও কোৱা হৈছে যে এই মুহূৰ্তটো আচলতে ৰাজনীতি কৰাৰ মুহূৰ্ত নহয়, এই মুহূৰ্তটো হৈছে সকলোৱে মিলিজুলি উদ্ধাৰ কাৰ্য কৰিব লাগে আৰু উদ্ধাৰ কৰি সকলোকে ততাতৈয়াকৈ চিকিৎসালয়ত ভৰ্তি কৰিব লাগে আৰু তাৰ উপৰিও আহতসকলৰ ব্যৱস্থা কৰিব লাগে, সুব্যৱস্থা কৰিব লাগে। কিছুমান আপডেট আৰু আছে, আমি কৈছোঁ যে উত্তৰবংগ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ হাস্পতালত 5 যাত্ৰীৰ মৃতদেহ ৰখা হৈছে। তাতে বহুকেইজন যাত্ৰী, আঘাতপ্ৰাপ্ত যাত্ৰীও চিকিৎসাধীন হৈ আছে। মৰণোত্তৰ পৰীক্ষা উত্তৰবংগ চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালে কৰা হ'ব বুলি জানিব পৰা গৈছে। এটা আপডেট আকৌ আহিছে, আমি এইখিনি কৈছোঁ যে উত্তৰবংগ চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালত 5 যাত্ৰীৰ মৃতদেহ ৰখা হৈছে। হাস্পাতালখনতে 29 যাত্ৰী চিকিৎসাধীন হৈ আছে। মৃতসকলৰ মৰণোত্তৰ পৰীক্ষা উত্তৰবংগ চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালতে কৰা হ'ব। গতিকে সেইখিনি হৈছে আপডেট আৰু কিছু আপডেট যিহেতু আহি আছে আমি কৈ আছোঁ। আৰু তাৰ উপৰিও প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ যিটো টুইট সেই সন্দৰ্ভত সবিশেষ কৈছোঁ। আকৌ এবাৰ কৈছোঁ যিসকল দৰ্শকে এই মুহূৰ্তত তেওঁলোকে চাইছে আমাৰ সৈতে সংযুক্ত হৈছে, আকৌ এবাৰ কৈছোঁ যে প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ কাৰ্যালয়ৰ পৰা ইতিমধ্যে কোৱা হৈছে যে মৃত্যু হোৱা লোকৰ পৰিয়াললৈ 2 লাখ টকাৰ সাহাৰ্য, এককালীন সাহাৰ্য ঘোষণা কৰা হৈছে। আঘাতপ্ৰাপ্তসকললৈ 50,000 টকাৰ সাহাৰ্য ঘোষণা কৰা হৈছে। এক্স যোগে এই কথা জনাইছে প্ৰধানমন্ত্ৰীগৰাকী। তাৰ উপৰিও প্ৰতিৰক্ষা মন্ত্ৰীগৰাকীও ইতিমধ্যে তেওঁ টুইট কৰিছে, গৃহমন্ত্ৰীগৰাকীয়ে টুইট কৰিছে আৰু সমানে যদি চোৱা যায় তেতিয়াহ'লে বিৰোধী তৰফৰ পৰাও কিন্তু এই মুহূৰ্তত তেওঁলোকে উল্লেখ কৰিছে যে টাৰ্গেট অৱশ্যে মোদী গভৰ্ণমেণ্টত মল্লিকাৰ্জুন খাৰ্গেও কৰিছে, কিন্তু তেওঁ তথাপিতো কৈছে যে এই সময়ছোৱা শোকসন্তপ্ত পৰিয়ালবৰ্গলৈ সমবেদনা জ্ঞাপন কৰাৰ সময়। কেনেধৰণে দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছে আকৌ এবাৰ চাওক। স্বয়ংক্ৰিয় সংকেত বিকল হোৱাত পশ্চিমবংগতে ৰেল দুৰ্ঘটনা সংঘটিত হৈছে, য'ত প্ৰাক্তন ৰেলমন্ত্ৰীগৰাকীয়ে কবচৰ কথা উল্লেখ কৰিছে আৰু লগতে কৈছে যে এতিয়া বহুখিনি টেকনিকেলি বহুখিনি ডেভেলপ হোৱাৰ সময়, বহুখিনি উন্নত হ'ব লাগে, অত্যাধুনিক হ'ব লাগিছিলে, গতিকে সেই ব্যৱস্থাবোৰ ৰেলৰ ক্ষেত্ৰত কিয় কৰা হোৱা নাই? য'ত নেকি সেই যদি কবচ থাকিলেহেঁতেন তেতিয়াহ'লে অট'মেটিক ৰৈ গ'লহেঁতেন মালবাহী ৰেলখন, কিন্তু সেয়া নাছিল নেকি? এতিয়া কথাটো হৈছে যে মালবাহী ৰেলখনে যদিহে স্বয়ংক্ৰিয় যিটো সংকেত ব্যৱস্থা, সেই সংকেত ব্যৱস্থাৰ পৰা কি সংকেত পাইছিলে? যদি সংকেত বিকল হৈ আছিলে, সকলো ৰঙা হৈ থাকিব, তাৰপিছত কিয় প্ৰৱেশ কৰিছিলে? নে সংকেত পাই উলংঘা কৰিছিলে, নে সংকেত পোৱাই নাছিলে, ভুল সংকেত পাইছিলে? গতিকে এই গোটেই কথাবোৰ, এই গোটেই দিশবোৰ এতিয়া চোৱাৰ সময় আহি পৰিছে। এই গোটেই দিশবোৰ চালি জাৰি চাব তদন্ত ইতিমধ্যে কথা কোৱা হৈছে। ৰেলমন্ত্ৰীগৰাকী ঘটনাস্থলীত উপস্থিত হৈছে, যিসকল আহত আছে তেওঁলোকক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে। মৃতকৰ আমি কৈছোঁ যে মৃত্যু হোৱা লোকক যিকেইজন আছে এতিয়ালৈকে, প্ৰথমতে 5 আছিলে, তাৰপিছত এতিয়া 9 বৃদ্ধি হৈছে, তেওঁলোকক ৰখা হৈছে উত্তৰবংগ চিকিৎসা মহাবিদ্যালয়ত। তাতে 29 যাত্ৰীৰো চিকিৎসা চলাই থকা হৈছে। এতিয়ালৈকে 30 আহত হোৱাৰ বুলি খবৰ আহি পৰিছে। সময় অনুযায়ী হয়তো বৃদ্ধি পাব পাৰে। আৰু যিটো SLR ডবাৰ কথা আমি কৈ আছোঁ, সম্পূৰ্ণৰূপে ক্ষতিগ্ৰস্ত হৈছে, যাৰ ফলত আঘাতপ্ৰাপ্তৰ সংখ্যা বৃদ্ধি পাইছে। য'ত নেকি পাৰ্চেল ভেন আছিলে, পিছফালৰ পৰা যিহেতু খুন্দা মাৰিছে, তাত পাৰ্চেল ভেনৰ কথা আমি কৈছোঁৱে, আৰু এইফালে SLR আছিলে ডবা, গতিকে SLR ডবাত যি বহাৰো সুবিধা থাকে তাত যিহেতু সম্পূৰ্ণৰূপে ডেমেজ হৈ গৈছে, সম্পূৰ্ণৰূপে ক্ষতিগ্ৰস্ত হৈছে গোটেই ডবাটো। 3 যিহেতু ডবা লাইনচ্যুত হৈছে, 3 সম্পূৰ্ণৰূপে ক্ষতিগ্ৰস্ত হোৱাৰ বাবে আঘাতপ্ৰাপ্ত সংখ্যা বৃদ্ধি পাইছে, মৃতকৰ সংখ্যা 9 বৃদ্ধি পালে। আকৌ এবাৰ কৈছোঁ যে এই দুৰ্ঘটনাটোৰ প্ৰকৃততে কি কাৰণত সংঘটিত হ'ল এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। আৰু কিছু আপডেট আমি ন বুলি কৈ আছোঁ, কিন্তু কিছু খবৰো আহি পৰিছে। অৱশ্যে 8 মৃত্যু হোৱা বুলি কোৱা হৈছে, কিন্তু NF ৰেলৱেৰ CPRO ইতিমধ্যে 9 বুলি কৈছিলে। এইটো মাইথান ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টিল।